কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি তোমাদের সাথে একটু গল্প করব এবং সেই গল্পটা তোমাদের ইতিহাস বই থেকে। তার আগে একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলব। আমাদের ভারতবর্ষে তৎকালীন যুগে কোশল নামে একটি রাজ্য ছিল। কি বললাম? কোশল রাজ্য। এবং সেই রাজ্যে রাজার নাম ছিল প্রসেনজিৎ। এবং সেই রাজ্যের এক প্রান্তে এক গভীর অরণ্য ছিল বা বন ছিল। সেই বনে এক ভয়ানক দস্যু বাস করত, বুঝলে? তার নাম ছিল অঙ্গুলিমাল। কি বললাম? অঙ্গুলিমাল। সে ছিল ভীষণ হিংস্র প্রকৃতি। তার কাজ কি ছিল? না, কোনো পথিক যদি অরণ্যে যেত তাকে সে আক্রমণ করত। তার হাতে ছিল একটা সুবিশাল খড়গ এবং তার গলায় ছিল একটি মালা। সেই মালাতে কি থাকতো জানো? ফুল নয়। তোমরা তো ফুলের মালা দেখেছো, ফুলের মালা নয়, মৃত মানুষের কাটা আঙুলের মালা। সেই দস্যু কি করত? না, পথিককে আক্রমণ করত, করে তার যথাসর্বস্ব লুট করে তাকে হত্যা করত। হত্যা করার পর তার হাতের আঙুলগুলি কেটে সে মালা করে নিত, বুঝতে পেরেছ? সেই দস্যুকে কেউ পরাস্ত করতে পারত না বা দমন করতে পারত না। রাজা প্রসেনজিৎ মহা চিন্তিত। সেই সময় আমি যে ঘটনা বলছি, এই ঘটনাটা প্রায় 2500 বছর আগেকার কথা, অর্থাৎ 2500 বছর আগেকার কথা বলছি আমি, বুঝতে পেরেছ? সেই 2500 বছর আগেকার ঘটনা, অঙ্গুলিমাল দস্যু ত্রাসের সৃষ্টি করেছিল ওই কোশল রাজ্যে। কোশল রাজ্যের রাজা প্রসেনজিৎ ভাবনা চিন্তায় অস্থির, ভেবে অস্থির, কোনো মতে তিনি ওই দস্যুকে দমন করতে পারছিলেন না। সেই সময় ওই কোশল রাজ্যে এক মহাজ্ঞানী মহা তপস্বীর আবির্ভাব ঘটেছিল। তিনি ছিলেন অকুতভয় এবং তার ধর্মটা ছিল অহিংসা ধর্ম, অর্থাৎ তিনি অহিংসার পূজারি ছিলেন এবং অহিংসা ধর্ম তিনি প্রচার করছিলেন, বুঝতে পেরেছ? সেই মহাজ্ঞানী মহা তপস্বী ওই কোশল রাজ্যের দিকে অগ্রসর হতে চাইলেন, কিন্তু তার অনুচরেরা এবং অন্যান্য যারা সুধী ছিলেন আর কি, তার শুভাকাঙ্ক্ষী, তারা তাকে নিষেধ করলেন যে প্রভু, আপনি ভুল করেও ওই অরণ্যে প্রবেশ করবেন না, কেননা ওখানে ওই অঙ্গুলিমাল নামক দস্যু আছে, যে দেখা মাত্রই আপনার সর্বস্ব, আপনার কাছে যদিও কিছু নেই, আপনি সন্ন্যাসী, কিন্তু আপনাকে হত্যা করে আপনার ওই হাতের অঙ্গুলি কেটে নিয়ে সে মালা করে পড়বে। কিন্তু ওই মহাজ্ঞানী মহা তপস্বী কারু কথায় কোনো কর্ণপাত না করে ধীর পদক্ষেপে তিনি ওই জঙ্গলের দিকে প্রবেশ করলেন এবং জঙ্গলের পথে অগ্রসর হয়ে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করলেন। অনুচরেরা এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, তারা যা কথা বলেছিলেন সেটাই সত্য হল। জঙ্গলের মতো সামনে এসে হাজির হল অঙ্গুলিমাল দস্যু। ভয়ঙ্কর তার গর্জন, হাতে তার খড়গ, চোখগুলো একেবারে জবা ফুলের মতো লাল, আর গলায় তার কি না মানুষের কাটা আঙুলের মালা। সেই অঙ্গুলিমাল দস্যু ওই মহাজ্ঞানী মহা তপস্বীকে আক্রমণ করবে বলে তার সামনে হাজির, কিন্তু একবারে অদ্ভুত ব্যাপার, যে ভয়ঙ্কর দস্যু মানুষকে দেখা মাত্র তাকে আক্রমণ করে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে হত্যা করত, সেই মহাজ্ঞানী মহা তপস্বীকে দেখে সেই ভয়ানক দস্যু একেবারে নির্বিষ ভুজঙ্গের মতো, অর্থাৎ যেমন বিষহীন সাপের মতো সে তার চরণে লুটিয়ে পড়ল।
এবং সেই মহাজ্ঞানী মহাতপস্বীর কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে সেই মহাজ্ঞানী যে ধর্ম প্রচার করতেন সেই ধর্মে তিনি কি করলেন, দীক্ষা নিলেন এবং তার শিষ্য হলেন। তোমরা কি জানো আমি যেই মহাজ্ঞানী মহাপুরুষটির কথা বলছিলাম এতক্ষণ, যার সংস্পর্শে বা যার সাক্ষাতে ওই রকম ভয়ানক দস্যু একেবারে হিংসা ত্যাগ করে একেবারে মাটির মানুষ হয়ে গেল, তার একটা নতুন জন্ম হলো, সেই মহাজ্ঞানী মহাপুরুষটিকে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, তিনি হলেন গৌতম বুদ্ধ, যাকে আমরা বুদ্ধদেব নামে চিনি। তাহলে আজ আমাদের ইতিহাস বই থেকে যে গল্পটি বলছি, এক মহাজীবনের গল্প, সেই মহাপুরুষের যে কাহিনী আমি বলবো তার নাম কি, বুদ্ধদেব। তাহলে তোমরা লিখে নাও খাতায়, আজকের আমাদের পাঠ হচ্ছে বুদ্ধদেব। এই বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ, তিনি আজ থেকে 250 বছর আগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কোথায় জানো? আমাদের ভারতবর্ষের উত্তর দিকে কি আছে, না হিমালয় পর্বত আছে, সেই হিমালয় পর্বতের পাদদেশে নেপাল নামে একটি দেশ আছে, ঠিক আছে? কি বললাম, নেপাল। সেই নেপালের তরাই অঞ্চলে, আমি কিন্তু আজ থেকে 2500 বছর আগেকার কথা বলছি, মানে 2500 বছর আগেকার কথা, সেখানে কপিলাবস্তু নামে একটি নগর ছিল। কি বললাম, কপিলাবস্তু, কপিলাবস্তু নামে একটি নগর ছিল। তাহলে কি বললাম, হিমালয়ের পাদদেশে কি আছে, নেপাল। সেই নেপালের তরাই অঞ্চলে কি, কপিলাবস্তু নামে একটি নগর ছিল। সেই কপিলাবস্তু নগরে শাক্য বংশের রাজা শুদ্ধধন, কি বললাম, শুদ্ধধন, তিনি রাজত্ব করতেন। তিনি ছিলেন শাক্য বংশের রাজা, লিখে নাও, শাক্য বংশের রাজা শুদ্ধধন। শাক্য বংশের রাজা শুদ্ধধন রাজত্ব করতেন এবং তার রানীর নাম ছিল মায়াদেবী, লিখে নাও, তার রানীর নাম ছিল তাহলে কি বললাম, কপিলাবস্তু নগরে, হ্যাঁ, শাক্য বংশের রাজা শুদ্ধধন রাজত্ব করতেন এবং তার রানীর নাম ছিল মায়াদেবী। এই স্ত্রী মায়াদেবীর গর্ভে এক বৈশাখী পূর্ণিমার রাতে লুম্বিনী নামক বাগানে বুদ্ধদেবের জন্ম হয়েছিল, লুম্বিনী নামক বাগান। তো তখন কুলপুরোহিত এবং কুলগুরুর সঙ্গে আলোচনা করে তার নাম রাখা হয়েছিল কি, সিদ্ধার্থ, সিদ্ধার্থ। এবং ত্রিকালজ্ঞ ঋষি অসিত ভবিষ্যৎবাণী করেছিলেন রাজা শুদ্ধধনের কাছে যে এ শিশু কিন্তু কোনো সাধারণ শিশু নয়, এই শিশু কি করবে, না ভবিষ্যতে পৃথিবীর মানুষকে মুক্তিপথের সন্ধান দেবে। তিনি কিন্তু ওই রাজা শুদ্ধধনের কাছে এই ভবিষ্যৎবাণী করলেন এবং রাজা শুদ্ধধন মহাখুশি, পুত্র লাভ হয়েছে এবং তার নাম দিয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু এক দুঃসংবাদ এলো, কি, না সিদ্ধার্থের জন্মের 7 দিন পরেই মায়াদেবী কি করলেন, না মায়াদেবী মারা গেল। মায়াদেবী মারা যাওয়ার পর সিদ্ধার্থের মাসি গৌতমীর কাছে সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হলো এবং সেই গৌতমী সিদ্ধার্থের লালন পালনের দায়িত্ব নিলেন। সেই জন্য সিদ্ধার্থের আরেক নাম হয়েছিল গ।
গৌতম। সেই জন্য সিদ্ধার্থের আরেক নাম হয়েছিল গৌতম। তো সিদ্ধার্থ যেহেতু রাজবংশের সন্তান, তার লেখাপড়া শুরু হয়েছিল গুরু বিশ্বামিত্রের কাছে, যেমন অন্যান্য রাজপুত্ররা শিক্ষালাভ করে থাকে। অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা সব কিছুই শেখানো হয়েছিল, কিন্তু সিদ্ধার্থ ছোটবেলা থেকেই ছিল যেন এক চিন্তামন। কিসের চিন্তায় যেন তিনি বিভোর। তিনি পশুদের হত্যা করতে চাইতেন না, কোনো প্রাণীকে তিনি হত্যা করতে চাইতেন না। অর্থাৎ শিকারে গেলে তার অন্যান্য যখন রাজপুত্ররা যেত শিকারে গেলে তিনি কি করতেন, হয় হরিণের গলকে আলগা করে দিতেন, নাহলে ধনুকের যে ছিলাটা তিনি আলগা করে দিতেন। অর্থাৎ কোনো পশু বা পাখিকে তিনি হত্যা করতে চাইতেন না। একবার দেবদত্ত কি করেছিল, একটা হাঁসকে তীর দিয়ে বিদ্ধ করেছিল, কিন্তু তিনি সেটিকে, সেই হাঁসটিকে কি করেছিলেন, সস্নেহে সেই তীরটি বার করে তাকে দেবদত্তের হাতে না দিয়ে তিনি তাকে আকাশে উড়িয়ে দিয়েছিলেন। বুঝতে পেরেছ? এই সিদ্ধান্ত সব সময় যেন চিন্তামগ্ন, কি যেন ভাবে রাজা শুদ্ধোধন, ঋষি অসিতের কথা তার মনে পড়েছিল যে এই শিশু সাধারণ শিশু নয়, ভবিষ্যতে কি করবেন না পৃথিবীর মানুষকে মুক্তি পথের সন্ধান দেবে। তখন তিনি চিন্তা করতে লাগলেন, তাই তো কি করা যায়। তখন সকলের সঙ্গে পরামর্শ করে পুত্রকে তিনি সংসারী করার চেষ্টা করলেন। কি করলেন না, দণ্ডপাণির কন্যা, দণ্ডপাণির কন্যা গোপা বা যশোধরা নামক এক রাজকন্যা, সেই রাজকন্যার সাথে তিনি সিদ্ধার্থের বিবাহ দিলেন। তিনি ভাবলেন, ব্যাস পুত্রকে সংসারী করলাম, তাহলে অন্তত পুত্র যে সবসময় একটা কি যেন ভাবে বিভোর হয়ে থাকে সংসারের প্রতি অনীহা, হ্যাঁ কি যেন ভাবছে সবসময়, এটা কেটে যাবে। কিছুদিন পরে যশোধরার কোল আলো করে রাহুল নামে এক পুত্র সন্তান এল। এরপর কিছুদিন যায়, যাওয়ার পর সিদ্ধার্থ কি করলেন না, পিতা শুদ্ধোধনের কাছে বললেন যে আমি একটু নগর পরিক্রমা করতে চাই, নগর পরিক্রমা করব। তো কিভাবে না, আমাকে একটি ব্যবস্থা করে দাও, একজন সারথিকে বা চালককে, যে আমাকে গাড়িতে করে, অর্থাৎ ঘোড়ার গাড়ি করে চাপিয়ে নিয়ে যাবে। শুদ্ধোধন সারা রাজ্যে কিন্তু সকলকে সতর্ক করলেন যে সকলে যেন সতর্ক থাকে, এমন কোনো দৃশ্য যেন কুমারের সামনে না আসে যেটা দেখে তার সংসারের প্রতি কোনো বিতৃষ্ণা এসে যায়। তিনি সকলকে সতর্ক করলেন। সমগ্র কপিলাবস্তু নগর কি হল না, সুসজ্জিত করা হল। কুমার ওই ছন্দম নামে এক সারথি ছিল তার গাড়ির যে চালক বা রথের চালক বা ঘোড়া গাড়ির চালক, সেই ঘোড়ার গাড়িতে চড়ে তিনি কি করলেন না, ওই ছন্দম নামক সারথি যে চালাচ্ছিল তাকে সঙ্গে নিয়ে তিনি নগর পরিক্রমা করলেন। কিছুদিন ঘুরে দেখলেন যে প্রথমে তিনি কিন্তু কোনো এমন কোনো দৃশ্য চোখে পড়েনি যে তার হৃদয়ে দাগ কাটে। তিনি দেখলেন যে সংসারে দুঃখ দৈন্যতা আছে, দুঃখ দুর্দশা আছে, তা সত্ত্বেও মানুষ কিন্তু কষ্ট করে হোক যেভাবে হোক জীবিকা নির্বাহ করছে, অর্থাৎ জীবনের মধ্যে একটা সুখ আছে। তারপরে হঠাৎ এলো সেই দিন যেদিন বিনা মেঘে বজ্রপাত হলো। কিরকম জানো, তিনি ওই ছন্দকের সঙ্গে নগর পরিক্রমা করছেন, সেই সময় এক অশীতিপর বৃদ্ধ, অর্থাৎ তার বয়স 80 বছরের উপরে, তিনি একটি লাঠি নিয়ে ওই নগরের পথে হাঁটছেন। তার হাতগুলি, হাত কাঁপছে, মাথায় কোনো চুল নেই, হ্যাঁ দাঁত পড়ে গেছে, চোখের দৃষ্টি ঝাপসা, কানে কম শোনেন, সর্বাঙ্গ কাঁপছে, ধীর পদে তিনি নগরের পথে হেঁটে হেঁটে যাচ্ছেন। কুমার ছন্দককে জিজ্ঞাসা করলেন যে কে, ইনি বললেন, ছন্দক উত্তর দিলেন, কুমার এটি হচ্ছে বার্ধক্য, এই বার্ধক্য মানুষকে একদিন গ্রাস করবে, আমাকে গ্রাস করবে, আপনাকে করবে, আপনার পিতাকে করবে, আপনার সন্তানকে করবে, অর্থাৎ সমগ্র জগৎ সংসারকে গ্রাস করবে এই বার্ধক্য। এই বার্ধক্যকে কেউ
আটকে রাখতে পারবে না। কুমারের মনে একটা চিন্তা উদয় হল। দ্বিতীয় ঘটনা কি হল, তিনি দেখতে পেলেন এক ব্যক্তি হেঁটে চলেছে, তাকে দেখে ঘৃণায় সকলে দূরে সরে যাচ্ছে। কি না, তার সারা শরীরে ঘা, গায়ে সব কালচে কালচে দাগ, হাতের আঙুল পড়ে গেছে, খসে পড়ে গেছে, হ্যাঁ বিভৎস চেহারা। কুমার ছন্দককে জিজ্ঞাসা করলেন, ওকে? ছন্দক উত্তর দিল, ও এক কুষ্ঠ রোগী, এটাকে বলে ব্যাধি। কোনো মানুষই ব্যাধি মুক্ত নয়, কালের নিয়মে সকলে ব্যাধিগ্রস্ত হয়ে পড়বে। কুমারের বুক কেঁপে উঠল। তারপর আরেকটি ঘটনা কুমারের নজরে এলো, এক মৃতদেহ। এক ব্যক্তির মৃতদেহ নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনেরা চিৎকার করে কাঁদছে। কুমার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? না, ওই ব্যক্তিকে মৃত্যু গ্রাস করেছে, পরিবারের লোকেরা কান্নাকাটি করছে। এই মৃত্যুকে জয় করার সাধ্য কারণ নেই, সকলের একদিন মৃত্যু ঘটবে। তারপর আর একদিন রাজপথে এক সৌম্য দর্শন সন্ন্যাসীর সাক্ষাৎ পেলেন, যার গৈরিক বসন, হ্যাঁ হাতে ছিল ভিক্ষাপাত্র আর মুখে ছিল অমলিন হাসি এবং চোখ দুটি জল জল করছে। কুমার ছন্দকে জিজ্ঞাসা করলেন, উনি কে? না, ইনি একজন সন্ন্যাসী, ইনি সংসার ত্যাগ করেছেন, এনার মনে সুখ দুঃখ দুঃখ বলে কিছু নেই, ইনি সব কিছুকে জয় করেছেন, ইনি একজন সন্ন্যাসী, এনাকে জগৎ সংসারে কোনো দুঃখ স্পর্শ করতে পারবে না। কুমারের মনে এইটা বিরাট রেখাপাত করল গভীরভাবে। ফিরে এলেন প্রাসাদে, গভীর চিন্তামগ্ন, পিতা শুদ্ধোদনের কাছে ওই সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। পিতা বাধা দিলেন, কিন্তু তিনি মনস্থির করে ফেললেন, তিনি সংসার পরিত্যাগ করে তার স্ত্রী যশোধরা বা গোপা, সন্তান রাহুল, পিতা শুদ্ধোদন, হ্যাঁ মাসি গৌতমী, সকলকে পরিত্যাগ করে তিনি কি করলেন, না পরিব্রাজকের রূপ নিয়ে তিনি পরিব্রাজক বেশে তিনি বেরিয়ে পড়লেন। বিভিন্ন ঋষির আশ্রম, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি এই মুক্তির পথ, অর্থাৎ জরা, ব্যাধি এবং মৃত্যু, এই তিনটির থেকে মুক্তির উপায় তিনি খুঁজে বার করার জন্য বেরিয়ে পড়েছিলেন, কিন্তু কেউ তাকে সদুত্তর দিতে পারলেন না। বিভিন্ন জায়গায় গেলেন, রাজগৃহের রাজা বিম্বিসার তাকে আটকে রাখার চেষ্টা করেছিলেন লোভ দেখিয়ে, কিন্তু তিনি লোভকে জয় করেছেন, তিনি নির্লোভ, তিনি কি করলেন, না পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। তারপর কি করলেন, না বিহারের কাছে, গয়ার কাছে কি এলেন, এবং সেখানে নৈরঞ্জনা নদীর তীরে, কি বললাম, নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল নামক এক জায়গায় তিনি ধ্যানমগ্ন হলেন, গভীর ধ্যানে মগ্ন হলেন, এবং সেইখানেই তিনি কি করলেন, অশ্বত্থ গাছের নিচে বসে উরুবিল্ল স্থানে তিনি মহা জ্ঞান লাভ করলেন, ঠিক আছে। তখন তার নাম হল বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, তিনি নির্বাণ লাভ করলেন, এবং সেখান থেকে তিনি ফিরে এলেন, এসে তিনি তার ধর্ম প্রচারের জন্য বেরিয়ে পড়লেন। এবং ওই মহাজ্ঞান লাভ করার পর তার নাম হয়েছিল বুদ্ধদেব, এবং তার ধর্মের মূল কথা ছিল অহিংসা ধর্ম, এবং তিনি শিষ্যদের শিক্ষা দিতেন হিংসা করা হচ্ছে মহাপাপ, এবং তার কাছে যারা দীক্ষা নিয়েছিল তারা ভিক্ষু নামে পরিচিত, এবং তিনি একটি সংঘ স্থাপন করেছিলেন, সেই শিষ্যরা তাকে দেখে কি বলে উচ্চারণ করেছিল, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ তিনি
বৌদ্ধ সংঘ স্থাপন করেছিলেন এবং তিনি যে ধর্মটি প্রচার করেছিলেন সেটি হলো বৌদ্ধ ধর্ম। কি বললাম? বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মূল কথা ছিল অহিংসা, অর্থাৎ হিংসা না করা, বুঝতে পেরেছ? এবং এই বুদ্ধদেবের ধর্ম প্রচারের অনেক কৌশল ছিল। ওই যে বললাম যে প্রাণঘাতী দস্যু, ভয়ঙ্কর দস্যু অঙ্গুলিমালও তার সংস্পর্শে এসে কি হয়েছিল না, সেও বৌদ্ধ সঙ্গে কি করেছিল, যোগ দিয়েছিল এবং সেই বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিল। এবং পরে ওই রাজা প্রসেনজিৎ বুদ্ধদেবের কাছে এসেছিলেন যে প্রভু, আমার কোশল রাজ্যে অঙ্গুলিমালের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আপনি একটা উপায় করে দিন প্রভু। তখন বুদ্ধদেব মৃদু হেসে বলেছিলেন, অঙ্গুলিমালের মৃত্যু হয়েছে, এক নতুন মানুষের সৃষ্টি হয়েছে। সব শুনে রাজা প্রসেনজিৎ হতবাক, যে দস্যুকে কেউ দমন করতে পারেনি এই মহাজ্ঞানী মহা তপস্বী সংস্পর্শে এসে সে একেবারে বৌদ্ধ ধর্মের ভক্ত হয়েছিল, বুদ্ধদেবের কাছে দীক্ষা নিয়ে তার শিষ্য হয়ে গিয়েছিল। এবং এই বুদ্ধদেবকে ফিরিয়ে আনার জন্য রাজা শুদ্ধোদন 9 বার দূত পাঠিয়েছিলেন, 9 বার, একবার আসবার নয়, 9 বার, 9 বার। কিন্তু সেই দূতগুলো গিয়ে সেখানে ওই বৌদ্ধ সঙ্গে তারা যোগ দিয়ে রয়ে গিয়েছিল, তারা ফিরে আসেন। তো তখন কি হয়েছিল না, দশম দূত বলিবদ্ধ উদয় তিনি সংবাদ দিয়েছিলেন যে শুদ্ধোদন আপনাকে স্মরণ করেছেন। তার কথা শুনে বুদ্ধদেব কপিলাবস্তুতে এসেছিলেন, এসে পিতাকে সাক্ষাৎ দিয়েছিলেন। পরে বহু মানুষ, বহু লোকজন তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, তার ধর্ম গ্রহণ করেছিল। ওই রাজগৃহের রাজা বিম্বিসার তিনিও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং অন্যান্য অনেক রাজা মহারাজা, অগণিত সাধারণ মানুষ তারা বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আর তখন বৈশালী বলে একটি রাজ্য ছিল, সেই বৈশালীতে কি হয়েছিল জানো, বৈশালীতে মহামারী দেখা দিয়েছে, মহামারী। এই এখন যেমন একটা অতিমারী দেখা দিয়েছে, করোনা ভাইরাস সারা পৃথিবী একবারে ত্রাই ত্রাই রোগ উঠেছে, বহু মানুষ আক্রান্ত, বহু মানুষের প্রাণ গেছে এবং পৃথিবী একযোগে লড়াই করছে এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং সেই কারণেই আমাদের দেশের রাজ্য সরকার এবং দেশের কেন্দ্রীয় সরকারের নির্দেশে আমাদের এখন সমস্ত বিদ্যালয় বন্ধ আছে। সেই রকম ওই তখন করোনা ভাইরাস হয়নি, তখন একটা অন্য মহামারী দেখা দিয়েছিল বৈশালী রাজ্যে। সেই বৈশালীতে মহামারীতে বহু লোক মারা যাচ্ছিল, কেউ কোনো উপায় বার করতে পারেনি। ভগবান বুদ্ধদেব সেখানে যখন পদার্পণ করলেন, একেবারে ম্যাজিক, বা যেটাকে তোমরা বলো ওই ইন্দ্রজাল আর কি, সেই ম্যাজিকের মতন ঘটনা ঘটল, কি না মহামারী বিদায় নেই। তখন বৈশালীর যে লিচ্ছবিগণ যারা সেখানে বসবাস করতেন তারা সবাই বুদ্ধদেবের কাছে দীক্ষা নিলেন এবং তার শিষ্য হয়ে গেলেন, বুঝতে পেরেছ? তাহলে এই ভগবান বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ তিনি অহিংসার পূজারী ছিলেন, তার ধর্মের মূল কথা ছিল অহিংসা ধর্ম। এবং তিনি তার শিষ্যদের কি করতেন না, তিনি তাদেরকে 5টি নীতি পালন করতে বলতেন, সেইগুলোকে বলা হতো পঞ্চশীল। কি বললাম? পঞ্চশীল নীতি। সেই পঞ্চশীল নীতি তোমরা পঞ্চশীলটা একটু লিখে নাও, বুদ্ধদেবের পঞ্চশীল নীতি খাতায় লিখে নাও, বুদ্ধদেবের পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতিটি কি কি ছিল না, অহিংসা, সংযম, সত্য বলা, চুরি না করা আর বৈরাগ্য। তাহলে দেখো, অহিংসা,
দেখো গুতেনবের্গের পঞ্চশীল নীতি, তিনি তার শিষ্যদের যেটা মেনে চলতে বলতেন, এক হচ্ছে অহিংসা, দুই হচ্ছে এক হচ্ছে অহিংসা দুই হচ্ছে সংযম, তিনে বললাম সত্য বলা, তার উপরে চুরি না করা এবং বৈরাগ্য। বুঝতে পেরেছো? এই হচ্ছে পঞ্চশীল নীতি। এরপর আমি বুদ্ধদেবের যে অষ্টমার্গ অর্থাৎ আটটি মার্গের কথা বলেছেন, সেই আটটি মার্গের কথা বলছি, তোমরা খাতায় লিখে নাও। এক হচ্ছে সম্যক দৃষ্টি, দুই হচ্ছে সম্যক সংকল্প, তিন নম্বর হচ্ছে সম্যক বাক্য, তারপর সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তাহলে আটটি মার্গ তোমরা লিখে নিয়েছ। আমি আবার বলছি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি, এই আটটি মার্গের কথা তিনি বলেছেন। এই ভগবান বুদ্ধদেব তিনি যে জায়গায় তিনি সিদ্ধিলাভ করেছিলেন সেটি বিহারের অবস্থিত, এবং জায়গাটা করেছিলেন গয়া, নৈরঞ্জনা নদীর তীরে। হ্যাঁ, তিনি উরুবিল্লো নামক জায়গায় তিনি কি করেছিলেন না ওই মহা জ্ঞান লাভ করেছিলেন, সেই জায়গাটি বোধগয়া বা বুদ্ধগয়া নামে পরিচিত, বোধগয়া বা বুদ্ধগয়া নামে পরিচিত। এবং তিনি অনেক জায়গায় তার ধর্ম প্রচার করেছিলেন। করার পর তিনি 80 বছর বয়সে কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন। কত বছর বয়সে বললাম? 80 বছর বয়সে কোন জায়গায়? কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন। এই বুদ্ধদেবের কাহিনী আমরা পড়লাম বা আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ। এবং এবার আমি কয়েকটি ছোট ছোট প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি, সেই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও। লিখো, কবে কোথায় বুদ্ধদেবের জন্ম হয়েছিল? কবে এবং কোথায় বুদ্ধদেবের জন্ম হয়েছিল? তার নাম গৌতম হয়েছিল কেন? দেখো, সিদ্ধার্থের পিতা ও মাতার নাম কি ছিল? বুদ্ধদেব কোথায় জ্ঞান লাভ করেন? বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করলেন? বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেন? সিদ্ধার্থের স্ত্রী
ছয় লেখো, বুদ্ধদেব কোন ধর্মের প্রচার করেন? কত বছর বয়সে এবং কোথায় বুদ্ধদেব দেহত্যাগ করেন? পরের প্রশ্ন লিখো, কত বছর বয়সে খাতায় লিখে নাও। এক হচ্ছে, কবে এবং কোথায় বুদ্ধদেবের জন্ম হয়েছিল? দুয়ে দিয়েছি, তার নাম গৌতম হয়েছিল কেন? তিনে, সিদ্ধার্থের পিতা ও মাতার নাম কি ছিল? চারে, বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেন? পাঁচ, সিদ্ধার্থের স্ত্রী ও পুত্রের নাম লেখো। ছয়, বুদ্ধদেব কোন ধর্ম প্রচার করেন? সাত, কত বছর বয়সে এবং, তাহলে আমি সাত নম্বর প্রশ্ন কি বললাম, যে কত বছর বয়সে এবং কোথায় বুদ্ধদেব দেহত্যাগ করেন? তাহলে এই প্রশ্নগুলি নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়েছো। এর মাঝে আমি একটা কথা মিস করে গেছি, সেটা কি জানো তো? না, বুদ্ধদেব যে উপদেশগুলি দিয়েছিলেন, সেই উপদেশগুলি তার শিষ্যরা কি করেছিলেন? না, একটি পুস্তকে লিপিবদ্ধ করেছে, এবং সেই পুস্তকটি হচ্ছে ত্রিপিটক। এই ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। তোমরা খাতায় লিখে নাও, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এটা কি ভাষায় লেখা হয়েছিল জানো তো? পালি ভাষায়। কি বললাম? পালি ভাষায়। পালি ভাষায়। তাহলে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ, এটা লেখা হয়েছিল পালি ভাষায়, এবং বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। তাহলে আজ আমরা বুদ্ধদেবের কাহিনী শুনলাম, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছো, এবং যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ। আর আমি যে প্রশ্নগুলি দিলাম বোর্ডে, এই প্রশ্নগুলি তোমরা কি করবে, নিজের ভাষায় সুন্দর করে খাতায় লিখবে, তারপর আমাদের স্কুল যখন খুলবে তখন তোমরা মনিটরের মারফত খাতাগুলো আমার কাছে জমা দেবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখো।